তোর ব্যাকগ্রাউন্ডে রাখবে না আমরা একটা খবর পেয়েছিলাম যে যে কোনো একটা মানে বেআইনি জিনিস এক জায়গায় মানে মানে আনলোড হয়েছে তো ইমিডিয়েটলি ওসি সাহেবের গাড়িতে আমি আর ওসি সাহেব আর স্টাফ নিয়ে গেছি রেড করে আমরা ওই মিস্টার বিশ্বজিৎ চক্রবর্তী ওনার বাড়িতে পৌঁছিয়েছি ওনার বাড়িতে পৌঁছাবার পরে দেখলাম বিশ্বজিৎ চক্রবর্তী পালিয়ে যায় ওখান থেকে ওনার সঙ্গে আরেকজন টিটু শর্মা দুজন পালিয়ে যান একটা স্কুটি ফেলে বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে যে অঙ্কুশ শর্মা কিছু লুকাওয়ার চেষ্টা করছিল অনেক কপারেট না করাতে আমরা সার্চ করি সার্চ করে আমরা আনুমানিক 1937 বটল কোডিন ফসফেট যুক্ত যেটা কি নার্কোটিক্স আইন হিসাবে ব্যান্ড আমরা কফ সিরাপ যার মধ্যে দুটো ব্র্যান্ড আছে এসকফ আর নিউরেক্স এটা আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি পরবর্তীকালে আমরা যেহেতু ওদের পিছনে যে স্টাফগুলো ছিল আমরা বিশ্বজিৎ চক্রবর্তী আর টিটু শর্মাকেও অ্যারেস্ট করতে পারি টোটাল আমরা তিনজনকে আটক করেছি এটা মাল আর আসামি আর হচ্ছে এখন আমাদের যে তদন্তর মূল উদ্দেশ্য যেটা থাকবে ওটা থাকবে এই যে মালটা যে এসেছে শহরের মাঝখানে এর মধ্যে মূল মাথা কারা এদের অ্যারেস্ট করা এটাই তদন্তর এখন ফিউচার স্টেপ থাকবে আমরা আগামীকাল আফটার প্রিলিমিনারি ইন্টারোগেশন এদের কোর্টে পাঠাবো রিমান্ড সে তারপর রিমান্ডের মধ্যে আরও তথ্য উঠে আসবে বাজার মূল্য কত 1937 টাকা হচ্ছে তো বডি প্রিন্ট 175 আছে হিসাবে এটা এখন তো জাস্ট এখন এসেছি আপনাদের সামনে তো আমরা এখন কোনো মানে প্রিলিমিনারি ইন্টারোগেশনও হয়নি তদন্ত একদম শুরু যদি কোনো তথ্য উঠে আসে না তো কোনো অ্যারেস্ট হয় না তা সাবসিকোয়েন্ট আরও কোনো সিজার হলে আপনাদের জানানো হবে প্রতিদিন এমন কিছু না কিছু ঘটনা হচ্ছে যারা করছে তাদের উদ্দেশ্যে কি থাকবে এখন না গভর্নমেন্টের তো জিরো টলারেন্স আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনেরই পলিসি আছে যে নার্কোটিক্স রিলেটেড কোনো রকমেরই এর মধ্যে মানে একদম শক্তভাবে জিরো টলারেন্স তাছাড়া আমাদের যে পশ্চিম থানা পূর্ব থানার তো আপনারা দেখছেন যে রেগুলার আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট এই আমাদের জুরিডিকশন থেকে এই নেশা মানে আমরা কন্ট্রোল করতে পারি আর আপনারা বাজার মূল্য যে শুনছেন বডি প্রিন্ট হিসাবে এটা 3.5 লাখের আনুমানিক আর এটা তো গ্রে মার্কেটে বিক্রি হবে তো গ্রে মার্কেটে যা রেট থাকে ওই হিসাবে থ্যাংক ইউ ছোট ছোট এই ছোট